বন্ধ হচ্ছে না মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থী ঢল। কক্সবাজারের উখিয়ায় বিশাল পাহাড়ি এলাকায় লাখ লাখ রোহিঙ্গা নিয়ন্ত্রণ ও তাদের খাবার ও পানির ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে কক্সবাজার জেলা প্রশাসন ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। আজ বৃষ্টিতে দুর্ভোগ আরও বাড়ে। এদিকে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ওই এলাকা পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত 43 দেশের কূটনীতিকরা। বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা এবং তাদের ফেরত পাঠাতে মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টি করা হবে বলে জানান তারা। কক্সবাজার থেকে আহমেদ ফয়সালের রিপোর্ট জানাচ্ছেন শাহনাজ পারভীন। সীমান্ত শিথিল জেনে মিয়ানমারের রাখাইন থেকে আরও হাজার হাজার রোহিঙ্গা আসছে বাংলাদেশে। বুধবার ও কক্সবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে দেখা যায় রোহিঙ্গাদের। টেকনাফ ও উখিয়ার বালুখালি পাহাড়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খাদ্য পানীয় ও ত্রাণ সামগ্রী দিচ্ছে সরকারি বেসরকারি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। রোহিঙ্গা পরিস্থিতি দেখতে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর নেতৃত্বে উখিয়া যান ঢাকায় নিযুক্ত 43টি দেশের কূটনীতিকরা। এছাড়া ছিলেন জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি। কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন তারা। I must compliment the government of Bangladesh for receiving all those people with such a big and warm heart. Myanmar has also to face the problem to solve to give citizenship. পরে পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম জানান রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ প্রয়োগে তাদের সরকারকে অনুরোধ জানাবেন কূটনীতিকরা। মিয়ানমারের এই আচরণে যে মানবতার যে ক্ষতি হচ্ছে তারা সেটা সচক্ষে দেখছেন, তারা তাদের সদর দপ্তরে বার্তাগুলি আশা করি পৌঁছাবেন যে তাদেরকে ফিরিয়ে নিতেই হবে। এর আগে কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তিনি জানান, সংকট সমাধান না হওয়া পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। এদিকে উখিয়ার বালুখালীতে নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে কক্সবাজার জেলা প্রশাসন। রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।